হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তোমার ব্লগ 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের কালী পুজো কেমন কেটেছে? যদিও শীতরাঙের মানে ঘূর্ণিঝড়ের একটু প্রভাব ছিল, কিন্তু আশা করি মোটামুটি ভালোই, মানে তোমরা পুজো এনজয় করেছো। আর আমিও কালী পুজো ছাতা নিয়ে তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, ভালোই এনজয় করেছি। আচ্ছা যাই হোক, কালী পুজো গেল, পুজোর দশমী হয়ে গেল, তো এখন আজকে তোমাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ওটা হচ্ছে, এক মিনিট দেখাচ্ছি, এই যে দেখো আমার কালী পুজোর ড্রেস চলে এসেছে। এখন কালী পুজো শেষ, এখন ড্রেসটা এসেছে। তো আসলে মানে এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে, তো ড্রেসটা অর্ডার দেওয়ার 4-5 দিন পরে একটা মেসেজ এসেছে যে ড্রেসটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। যারা মানে শিফটের যে বয়গুলি ছিল ওরা নাকি অ্যাভেলেবেল না, তার জন্য ড্রেসটা ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে আবার 5-6 দিন যাওয়ার পরে আবার আমি যখন দেখলাম মেসেজ এসেছে, তখন আমি আবার মানে ড্রেসটাকে আবার অর্ডার দিতে বাধ্য হলাম। আর এই ড্রেসটা আমি দুর্গাপুজো থেকেই কিনবো ভাবছিলাম। তো দুর্গাপুজোর সময় তো তোমরা দেখতে পেয়েছো অনেকগুলি ড্রেস কিনে ফেলেছি, তার জন্য আর এটা অর্ডার দিতে পারিনি। তো ড্রেসটার প্রতি আমার মানে খুবই একটা লোভ ছিল যে ড্রেসটা কিনবো। তো যাই হোক, ড্রেসটা মানে অর্ডার দিয়েছি, তারপরে আবার মানে ক্যান্সেল হওয়ার পর আবার ড্রেসটা অর্ডার দিয়েছি। তো ড্রেসটা আজকে এসেছে, কালী পূজা গেছে, 2-3 দিন হয়ে গেছে, এখন এসে পৌঁছেছে। যাই হোক, নেক্সট টাইমে কোনো ওকেশনে পরে নেব। তো এই ড্রেসটা আজকে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। আমি এখনও প্যাকেটিং খুলে নিই, কেমন এসেছে আমি জানি, নিজেও জানি না, তোমাদেরকে এখন দেখাচ্ছি। হোয়াইট কালারের ড্রেস, দেখো এটা হচ্ছে সামনের পার্টটা, মানে হোয়াইট কালারের ড্রেস তো এক কালারেরই। এই যে দেখো, হাতাগুলি 3/4 হাতা, এই যে দেখো, এটা অ্যাকচুয়ালি গাউন, তো হোয়াইট কালার গাউন। এই যে এটা সামনাটা, আর পেছনের পাটটা হচ্ছে এটা একই রকম, শুধু পেছনে দুটো সুতলি আছে। এই দেখো পেছনে দুটো সুতলি আছে, আর একই রকম গাউন। আর এটার সঙ্গে একটা উনলো আছে, দেখো এটা হচ্ছে উনাটা। জানি না কেমন লাগবে আমাকে পরলে, কারণ আমি কালারফুলটাই একটু বেশি পছন্দ করি। আর মানে এই ড্রেসটা দেখে আমার, ও আরেকটা কথা বলে দিই, ড্রেসটা আমি মেশো থেকে এনেছি, তো আমার হোয়াইট কালারটা এত বেশি পছন্দ না, কিন্তু এই ড্রেসটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর হোয়াইট কালারের আমার একটা ড্রেস আছে, ওটা বেশি ভালো না, এখন নষ্ট হয়ে গেছে পরতে পরতে, তো তার জন্য এই হোয়াইট কালারের ড্রেসটা দেখেছি, খুবই ভালো লেগেছে। আর এটার মধ্যে আর একটা কালার ছিল ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটাই আমার বেশি ভালো লাগে, কিন্তু এই ড্রেসটা যে ব্ল্যাক কালার ছিল ওইটা বেশি ভালো লাগছিল না, হোয়াইটটাই ভালো লেগেছে, তো তার জন্য এনেছি। তো এটা দেখো, জানি না পরলে কীরকম লাগবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, মেশো থেকে অর্ডার করেছি ঠিকই, আমি যেই মানে ড্রেসটা অর্ডার করেছি ওইটার মানে ওই ড্রেসটার হাতগুলিতে একটু মানে ডিজাইন ছিল, ডিজাইন বলতে একটু বুটি 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 মানে কাজ করা ছিল, কিন্তু এটা প্লেন এসেছে। দেখো আমি তো ড্রেসটা খুলিনি, তোমাদের সামনে এখন খুলেছি, দেখতে পেয়েছো হাতাগুলি, এতে দেখো একদম প্লেন, মানে নর্মাল, কোনো মানে কাজ নেই, কোনো ডিজাইন নেই, সুতার কাজের মতো একটু ছিল, কিন্তু এতে দেখো একটু নর্মাল এসেছে, পুরো
পুরো গাউনটাই নরমাল এসেছে, জানি না কেন এসেছে। আমি যেই মানে ইয়েটা দিয়েছিলাম ড্রেসটা, ওইটা তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দেবো পাশে, এটার মধ্যে মানে ইয়ে ছিল, বললাম এই তো সুতার মানে একটু ডিজাইন না ঠিক, এদের কী বলে মানে প্রিন্ট ছিল সাদা কালারের বুটি বুটি, কিন্তু এটা এটার মধ্যে আসেনি। দেখো যাই হোক, এই ড্রেসটা তোমরা পড়তে মানে পড়লে অবশ্যই দেখতে পারবে যে আমাকে কেমন লাগায়, মানে সরি কেমন লাগে, পড়লে তোমরা দেখতে পাবে। আর দুর্গাপুজোর সময় যে ড্রেসগুলি কিনেছিলাম ওইগুলি সবগুলি এখনও পরা হয়নি, কারণ তোমরা জানো দুর্গাপুজোর সময় বৃষ্টি ছিল, এখনও সবগুলি পরা হয়নি। এখনও আরও একটা দুটো তিনটে চারটে চারটে ড্রেস বাকি আছে, এখনও পরা হয়নি। মানে টোটাল তো নয়টা ড্রেস ছিল, এর মধ্যে পাঁচটা পরেছি আর চারটা, হ্যাঁ এখনও চারটা না তিনটে ড্রেস এখনও বাকি আছে পরা হয়নি। মানে যাই না এগুলি কবে পরবো। আর একটা যে সালোয়ার পিস ছিল ওইটা তো এখনও বানাইনি, তো যাই হোক এখন আবার এটা এসেছে। আর আরেকটা নেট মানে মিশো থেকে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, ওইটা আমি বাড়িতে ছিলাম না, তার জন্য আমার এক বৌদির বাড়িতে মানে মানে ডেলিভারি দিয়ে গেছে, তো ওদের বাড়িতে মানে থেকে এখনও পার্সেলটা রয়ে গেছে, এখন আমি যাইও নি। পার্সেলটা কেমন ভেতরে এসেছে ওইটাও প্যাকেটিং খুলেনি, তারপরে মানে আমি নিজেই দেখিনি ওদের বাড়িতে এখনও, তো এটা যাবো আজকেই ভাবছি যাবো খুলবো, আর এই মানে প্যাকেটটা খুলে দেখবো কেমন এসেছে। আর কারণ যদি রিটার্ন করতে হয় তাহলে তো তোমরা জানো সাত দিনের মধ্যে রিটার্ন করতে হবে, তো আমি ওই যে পার্সেলটা এসেছে পাঁচ ছ দিন হয়ে গেছে, তো আজকে গিয়ে দেখবো ভাবছি। আর এই পার্সেলটাও মানে এসেছে দুপুরবেলা একটার দিকে সম্ভবত, আর এখন বাজছে রাত সাতটা বাজতে চলেছে, আমি এখন তোমাদের সামনে মানে তোমাদেরকে দেখাবো বলি আমি এটা ভিডিও করলাম। তো যাই হোক কালী পুজোতে অল্প ভেবেছিলাম পরবো, আর কালী পুজোর বৃষ্টি ছিল, সাদা ড্রেস নষ্ট হয়ে যেত পরতামই না, তার জন্যে হয়তো ড্রেসটা পরে এসেছে। তো যাই হোক তোমাদের দেখাবো বলে তোমাদের সামনে খুললাম ড্রেসটা, কারণ তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি, আমি তোমাদের সঙ্গে মানে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে যে পার্সেলটাই মানে এসেছে, সরি চার পাঁচ দিন আগে যে পার্সেলটা এসেছিলো, আশা করি ওই পার্সেলটাও তোমাদেরকে দেখাবো। তো ড্রেসটা মানে কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো।